শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার একটি আটা মিল চত্বর। বুধবার সকালে বাঁকুড়ার 1 নম্বর পাতাকলা এলাকায় 31 জন শ্রমিককে বহিষ্কারের প্রতিবাদে আটা মিলে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পুনরায় তাদের কাজে যোগদান করানোর দাবিতে সরব হন তারা। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল জঙ্গলমহল আটা মিল চত্বর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার 1 নম্বর ব্লকের পাতাকলা জঙ্গলমহল ফ্লাওয়ার মিলে। খবরে প্রকাশ, 31 জন শ্রমিককে মিল কর্তৃপক্ষ কাজের থেকে বহিষ্কার করেছেন, আর সে কারণে পুনরায় তাদের কাজে বহাল রাখার দাবিতে কয়েকদিন ধরে মিলের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শ্রমিকরা। আমরা ছুটিতে গেছিলাম, ঠিক আছে, ছুটি যাওয়ার পরে তারপর বিজয়ের দিনে এসেছি। বিজয়ের দিন থেকে আসার পরে বলছে তোমাদেরকে গেটে ঢুকতে দেবে না, তোমাদের ঠিকাদার চলে গেছে, তোমাদের আর গেটে ঢুকতে দেওয়া হবে না, গেটে ঢুকতে দেওয়া হবে না। আমি কিসের জন্য ঢুকতে দেওয়া হবে না? বলছে না, তোমাদের ঠিকাদার চলে গেছে, তার জন্য গেটে ঢুকতে দেওয়া হবে না। পেটে ভাত না থাকলেও খেতে না পেলে অন্যান্য জায়গা চালিয়ে যাবো, আর বউ ছেলেকে নিয়ে এসে এখানে আমরা বসে থাকবো চুপচাপ। আমাদের কাজটা দাবিটা যেটা করা হয়েছে দাবিটা যেমন মানা হয়। মনোজ সিং নামে এক শ্রমিক আন্দোলনকারী বলেন, আমরা 4-5 মাস ধরে এখানে কাজ করছি, সপ্তমী অষ্টমী নবমী দশমী এই 4 দিন পুজোর ছুটি বলে তাদের ছুটি দেয়া হয়েছিল, কিন্তু পুজোর পর তারা যখন কাজে আসে তখন তাদের আর কাজে নিযুক্ত করা হয় না, তাই নিজেদের পুনরায় কাজে বহালের দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পথে নেমেছেন। তিনি আরো বলেন, আমাদের কাজ চলে গেলে কিভাবে আমাদের সংসার চলবে? দেখুন, আমরা শ্রমিক, কাজ হারাবার শ্রমিকদের কাছে একটাই পথ থাকে, সেটা আন্দোলন। আমরা এখানে বিগত 4-5 মাস ধরে কাজ করছিলাম, ষষ্ঠীর দিন পর্যন্ত আমরা এখানে কাজ করে গেছি। এক্সট্রা প্রোডাকশনের জন্য অনেকে নাইট টাইট করে ওভার টাইম করে আমরা কাজ করে গেছি। সপ্তমী অষ্টমী নবমী দশমী আমাদের ছুটির দিন ছিল, সেই দিনগুলোরও আমাদের দৈনিক যা পয়সা পাই আমরা সেটা পাওয়ার কথা ছিল, কিন্তু 31 দিন পেজেন্ট আমাদেরকে হতে হবে অবশ্যই বলেছিল। সেই মতোভাবে আমরা 31 দিন আবারও সকাল সকাল আসি, তখন কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়, আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করে নাই, আমাদেরকে ঢুকতেও দেয় নাই। তাহলে আমাদের কাছে আর আন্দোলন ছাড়া পথ কী ছিল? সেদিন থেকে আমরা গেটের বাইরে এক কোণে এক সাইডে চুপচাপ বসে থেকেছি, আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি। এই মতো অবস্থায় কর্তৃপক্ষ নানা ধরনের মানে আমাদের উপরে টন্টিকারী বা এখানকার কিছু মানে যারা অসামাজিক তত্ত্ব আর কি তাদেরকে কাজে লাগিয়ে আমাদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত তার করতে শুরু করে। আমরা চাইছি, আমরা তো কাজ করছিলাম জোড়হাত করে, আমাদের কর্তৃপক্ষের কাছে এটা দাবি যে আমরা তো কোনো ভুল করি নাই, কন্ট্রাক্টরকে আপনারা ছেড়ে দিয়েছেন। আমরা প্রায় 31 জন শ্রমিক ছিলাম এখানে, অঞ্চল প্রধান আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। মিলের ম্যানেজার বলেন, যেহেতু এরা আমাদের ডাইরেক্ট লেবার ছিল না, কন্ট্রাকচুয়াল লেবার ছিল, তাই এই মুহূর্তে কন্ট্রাক্টর এখানে কাজ করছে না, তাই শ্রমিকদের কাজে বহাল করা হয়নি। এটা আমার লেবার ডাইরেক্ট ছিল না, এটা কন্ট্রাকচুয়াল লেবার ছিল, ও কন্ট্রাক্টর যা চেঞ্জ হয়েছে ও হেড অফিস, বাকি স্টেটমেন্টগুলো আমার হেড অফিস দিতে পারবে। কন্ট্রাক্টর সরিয়ে গেছে আর লেবারটা ওরা আমার ডাইরেক্ট কোনো লেবার ছিল সেটা আমি স্টেটমেন্ট কিছু দিতে পারবো না, সেটা যা স্টেটমেন্ট আছে ও আমার হেড অফিস থেকে দেবে, আমি এটা হেড অফিসে খবর করে দিয়েছি, আবার যা অ্যাকশন আছে যা স্টেটমেন্ট আছে হেড অফিস দিতে পারবে। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, বামফ্রন্ট যেভাবে পশ্চিমবাংলার শিল্পকে ধ্বংস করেছিল, শ্রমিকদের উস্কে দিয়ে শিল্পকে নষ্ট করেছে, আর তৃণমূল কংগ্রেস আসার পর সিপিএম যেখানে শেষ করেছে তৃণমূল সেখান থেকেই শুরু করেছে। এছাড়াও তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে শিল্প নেই, চাকরিও নেই, আজ তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে বিক্ষোভ করছে, এটা তৃণমূল কংগ্রেসেরই উস্কানি, যাতে ওখানে শিল্প বন্ধ হয়ে যায়। তৃণমূল কংগ্রেস আসার পরেও ঠিক একইভাবে সিপিএম যেখানে শেষ করেছে তৃণমূল সেখান থেকে শুরু করেছে, অর্থাৎ সিপিএমের ফেলে যাওয়া জুতাতেই তৃণমূল কংগ্রেস পা গলিয়ে চলছে। আর এখনো পর্যন্ত ওরা যে শিল্পের কথা বলছিল, অথচ পশ্চিমবাংলায় কোনো শিল্প নাই, বেকারদের কোনো চাকরি বাকরি নেই, আজকে সেই একই অবস্থা করছে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে তারা ওখানে আন্দোলন করছে, এটা তৃণমূল কংগ্রেসের উস্কানি, যাতে সমস্ত ধরনের শিল্প যা আছে সেগুলো আবার বন্ধ হয়ে যায়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।